ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ, বাংলায় কি খেল দেখাবে ঘূর্ণিঝড়, যার যেদিকে আবারও বাংলায় হতে চলেছে ভারী বৃষ্টিপাত, কি জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি ভালো লাগে লাইক করুন, আর এই ধরনের আবহাওয়া লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। রবিবার থেকে বাড়বে শীতের আমেজ, পশ্চিম ঝঞ্ঝা চলে যেতে জেলায় জেলায় হালকা শীতের স্পেল, কলকাতা সহ শহরশৈলীতে শীতের আমেজ, আগামী সপ্তাহে মাঝামাঝি ফের ঘূর্ণাবর্তের সম্ভাবনা, বঙ্গোপসাগরে আগামী কয়েকদিন 32 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে কলকাতায়, আগামী সপ্তাহে শেষের দিকে জেলায় জেলায় শীতের আমেজ একটু বাড়বে, তবে শুক্রবার শনিবার দার্জিলিং কালিম্পং পার্বত্য এলাকায় হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকছে। জানা যাচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ পশ্চিম দিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এই ঘূর্ণাবর্ত 10 নভেম্বরের মধ্যে ক্রমশ শক্তি সঞ্চয় করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি করবে, যা পরবর্তী 48 ঘন্টায় শ্রীলঙ্কার উপকূলের কাছে পৌঁছে আরও শক্তি বাড়াবে, তামিলনাড়ু পদচেরি উপকূলে স্থলভাগে প্রবেশ করতে পারে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের তেমন কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে চলতি সপ্তাহের শেষে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সোমবার থেকে আকাশ খানিক মেঘলা, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাবে, রোদ ঝলমলে আকাশ দেখা মিলবে, তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে মূলত বৃষ্টির সম্ভাবনা বেশি। গায়ে হালকা শীতের অনুভূতি হলেও কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে শীত পড়তে আরও বেশ কিছুটা দেরি বলে জানাচ্ছে হাওয়া অফিস, কিন্তু বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে ঝড়ের আগে স্তব্ধতা রয়েছে বাংলায়, অর্থাৎ ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, তার কতটা প্রভাব পড়বে বাংলায় এখনও জানা যায়নি। হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হলে বাংলায় তার প্রভাব পড়ার সম্ভাবনা কম, অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুতে ঘটতে পারে বৃষ্টিপাত, সেখানে পড়বে ঝড়ের প্রভাব, তবে বাংলায় নেই আশঙ্কা। আগামী 5 দিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে দার্জিলিং কালিম্পংয়ে সামান্য বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, আগামী কয়েকদিন কলকাতার রাত ও ভোরের দিকে সর্বনিম্ন তাপমাত্রা 21.21 ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি থাকবে, দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সকালের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে রোদের তেজ। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি শক্তিশালী হয়ে বাংলায় তাপমাত্রা কিছুটা পরিবর্তন হতে পারবে বলে জানিয়েছেন তারা। তবে মঙ্গলবার দক্ষিণবঙ্গে দিনের আকাশ আংশিক মেঘলা হতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে চলে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 31 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।